লক্ষ্মীপুরের রামগতিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে নাবিল হোসেন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে আজ সকাল সাতটার দিকে উপজেলার চর রোমিজ গ্রামের ফরাজি বাড়িতে এ ঘটনা ঘটে নাবিল একই বাড়ির ছেলে সে বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র পুলিশ ও স্থানীয়রা জানায় ঘটনার সময় একটি বৈদ্যুতিক খুঁটিতে নাবিল আর্জেন্টিনার পতাকা টাঙাতে ওঠে এ সময় বিদ্যুৎ তার স্পর্শে সে খুঁটি থেকে পড়ে যায় পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন